হাই বন্ধুরা, আপনারা দেখছেন এমআর মোটিভেশনাল। তো আপনাদের সঙ্গে আমি মুশিয়া রহমান। তো বন্ধুরা, আজকে আলোচনা করব কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের জীবনী নিয়ে। রাজা নৃপেন্দ্র নারায়ণ জন্মগ্রহণ করেছেন 1862 খ্রিস্টাব্দে 4 অক্টোবর। তেনার দাম্পত্য সঙ্গী সুনীতি দেবী, পিতার নাম নরেন্দ্র নারায়ণ। রাজা নৃপেন্দ্র নারায়ণ যখন 10 মাস বয়স ছিল তখন তার পিতা নরেন্দ্র নারায়ণ মারা যান। তিনি একই বছরে রাজা হিসাবে রাজতন্ত্র পালন করেছিলেন। যেহেতু তিনি শিশু ছিলেন সেহেতু প্রশাসন ব্রিটিশ গভর্নর জেনারেল নিযুক্ত করে কমিশনারের কাছে হস্তান্তর করেন। তার বড় ভাই চিত্তরঞ্জন এবং মুফরায়ণেপুরের রাজা, তাদের পূর্বপুরুষদের জমি ছিল। তিনি বেনারস ওয়ার্ডন্স ইনস্টিটিউটে অধ্যয়ন করেন, তারপরে বাকিপুর কলেজ পাটনা এবং শেষ পর্যন্ত কলকাতার প্রেসিডেন্সি কলেজে আইন নিয়ে অধ্যয়ন করেন। 1878 সালে তিনি কলকাতার কেশবচন্দ্র সেনের কন্যা সুনীতি দেবীকে বিয়ে করেন। বিয়ের অবিলম্ব পর তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যান। তিনি 4 পুত্র 3 কন্যার পিতা ছিলেন। নামগুলি হল রাজেন্দ্র নারায়ণ, জিতেন্দ্র নারায়ণ, ভিক্টর নৃপেন্দ্র নারায়ণ, জিতেন্দ্র নারায়ণ এবং কন্যা পুথিরা দেবী, সুধীরা দেবী এবং সুকৃতি দেবী। পরে তার পুত্র রাজেন্দ্র নারায়ণ ও জিতেন্দ্র নারায়ণ পরে কুচবিহারের মহারাজা হন। গায়ত্রী দেবী ও ইলা দেবী তার পুত্র জিতেন্দ্র নারায়ণের মেয়ে। জীবন, তিনি 1884 সালে একটি আইন পরিবর্তন করেন, তার রাজ্যে তৃতীয়দাস প্রথা নিষিদ্ধ করেছিলেন। 1888 সালে তিনি তার নিজের রাজ্যে উচ্চতর শিক্ষার উন্নয়নের জন্য ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে এভিয়েনশিল কলেজ নামে পরিচিত। এছাড়া তার রানী সুনীতি দেবী নামে একটি স্কুল প্রতিষ্ঠা করে, যা সুনীতি কলেজ নামে নামকরণ করা হয়। পরে 1881 সালে সুনীতি একাডেমি নামে পরিচিত। 1883 সালে জলপাইগুড়ি শহরে নৃপেন্দ্র নারায়ণ হল নির্মাণ করেন। তিনি 1882 সালে কলকাতা ইন্ডিয়া ক্লাব প্রতিষ্ঠা করেন। 1889 সালে কোচবিহারের দরিদ্রদের জন্য বিনামূল্যে খাবার বিতরণের জন্য আনন্দময়ী ধর্মশালা প্রতিষ্ঠা করেন। তিনি 1892 সালে কোচবিহারের নৃপেন্দ্র নারায়ণ পার্ক বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন এবং তিনি 1907 সালে প্রতিষ্ঠিত কলকাতা ক্লাবের প্রথম সভাপতি ছিলেন। মহারাজা ছিলেন ক্রিকেটে একজন উদ্যমশীল ব্যক্তি এবং কোচবিহারের দলকে উন্নত করে এবং সারা পৃথিবীর শীর্ষমানের খেলোয়াড়দের আমন্ত্রণ জানায়। কোচবিহারের প্রসাদে তিনি একটি ক্রিকেট মাঠ স্থাপন করেন এবং কোচবিহারের আলিপুরে একটি মাঠ উন্নতি করেন। তার দল এবং নটর মহারাজার দল বাংলার ক্রিকেটের প্রতিপক্ষ ছিল। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1911 সালের সেপ্টেম্বর ইংরেজ উপকূলীয়বর্তী অঞ্চল ব্রেকহিল্ল সাগরের মৃত্যু হয়। তার শেষ কৃতকার্য 21 সেপ্টেম্বর 1911 ব্রেকহিল্ল এ সম্পন্ন হয়। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত।